বিজেপি ভোটের আগে কল্পতরু ভোটের পরে শুধুই বড়ু আমি দেখলাম কম বয়সের ছাত্ররা সুন্দর কম্পোজ করেছে আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি খুশি মত আজকে বলেছেন কিন্তু বাজেট মানে এক্সপেন্ডিচার এবং ইনকাম এই যে খরচটা তার ইনকামের কোন সাপোর্ট এই বাজেটে দেখানো নেই নাম্বার ওয়ান নাম্বার টু অন্য বেশি বিস্তারিত মধ্যে যাচ্ছে না এটা ওরা ভোটের পরে ওরা জিতবে না এটা বুঝে গেছে বলে গত চার বছরে পাঁচ বছরে যেটা করেনি সেই কথাগুলো আবার রিপিট করে বলছে যদি এটা করতেই চাইতো গতবার কি তার আগের বার কি তার আগের বাজেটে করতে পারত না করে ভোটার অ্যাকাউন্টের যখন সময় তখন পূর্ণাঙ্গ বাজেট করে কার্যত নিজেদের অপদার্থতাটাকেই আরেকবার প্রমাণ করছে এর কোন সাবস্টান্সিয়েটেড ইনকাম তার কোন প্রজেকশন নেই এক দুই এটা নিয়েও কোন সন্দেহ নেই যে বরঞ্চ এরকম একটা জিনিস স্পষ্ট হয়ে গেল আট এবং নয় জানুয়ারির সর্বভারতীয় ধর্মঘট তার সাফল্য কেন্দ্রীয় সরকারকে মানতে হল ৩০০০ টাকা যা এখনো পর্যন্ত বুঝেছি আমরা যা দাবি করেছিলাম তা নয় আমরা দাবি করেছিলাম বয়স্ক মানুষ ৬০০০ টাকার ভাতা এখানে অসংগঠিত শ্রমিক বলা হয়েছে যেটা হয়তো তার চেয়ে অনেকটা কম কিন্তু যাই হোক একটা অংশ এবং ৩০০০ টাকা এই কথাটা কেন্দ্রীয় সরকারকে বলতে হয়েছে বলতে বাধ্য হয়েছে আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করি এই ধর্মঘটকে সবাই সমর্থন করেছেন বামপন্থীরা সহ সবাই সমর্থন করেছেন ধর্মঘটের বিরোধিতা করেছিল দিল্লিওয়ালারা বিজেপি তাদের ল্যাচ গুটিয়ে পালাতে হলো আজকে ভোটের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আপনি ধর্মঘটের বিরোধিতা করেছিলেন যেখানে দাবি ছিল এই পেনশনে আজকে আপনি কি বলবেন আপনি ধর্মঘটের বিরোধিতা করেছিলেন আজকে আপনি কি বলবেন দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের এবং মানুষের আন্দোলনের অনেকগুলো অংশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ এর আগে আমরা দেখেছি কৃষকের ফসলের দাম পাঁচটা রাজ্যের ভোটের পর টরক নড়েছে বামপন্থীদের দাবি ওদের মানতে হয়েছে মানুষের দাবি ওদের মানতে হয়েছে আজকে একই রকম ভাবে অন্তত এই একটা জায়গা ওদের মানতে হয়েছে তা কিভাবে করবেন না করবেন ভিন্ন কথা এখন ঠিক করেননি কিন্তু তত্ত্বগতভাবে তাদের মানতে হয়েছে এটা সাফল্য বামপন্থীদের সাফল্য মানুষের আন্দোলনের সাফল্য ধর্মঘটের আমি ধোকাটা গোটা লাগে কিন্তু এইটা তত্ত্বগতভাবে মানতে হয়েছে যে পেনশন দেওয়াটা জরুরি মানুষের দাবিটা কারেক্ট এটা ওদের মানতে হয়েছে ল্যাচ গুটিয়ে কিন্তু রাজ্য সরকার কি বলবে যারা ধর্মঘটের বিরোধিতা করেছিল কি বলবে তারা মুখ্যমন্ত্রী আনন্দের অনেক কথা বলেছেন একটা শব্দ উচ্চারণ করেছেন সে শব্দ উচ্চারণ করার যোগ্যতা আমার নেই দিদি ভাই মোদী ভাই একভাবে চলছে এখানে আজকে দিল্লি ৬০০০ টাকা ওই যে কৃষক বন্ধুর একটা অ্যাপ্রোচ আমি মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিই এই কথাই তো আমরা বলছিলাম আপনি ফলো করছেন তেলেঙ্গানা টিআরএস কে সবাই কিন্তু সে আসেনি আপনি ফলো করছেন ওড়িশাকে তেলেঙ্গানা এবং উড়িষ্যা যা করেছে ফেডারেল ফ্রন্টের আপনার বন্ধু বন্ধু ভাব আপনি সেটা করেছেন এবং আপনারা যে ফেডারেল ফ্রন্ট বিজেপির সঙ্গে একসাথে চলেন সেটা স্পষ্ট করে দিল নরেন্দ্র মোদী আজকে ৬০০০ টাকা অ্যানাউন্স করে আপনি করেছিলেন ৫ নরেন্দ্র মোদী করলো ৬ তেলেঙ্গানা করেছে ৮ সেম মডেল অফ তেলেঙ্গানা ইজ বিং ফলোড বাই স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিজেপি এআইটিসি ফেডারেল ফ্রন্ট এটা একরকম ভাবে চলছে এবং সেই কারণেই ১৯ জানুয়ারি ব্রিগেড হয়ে যাওয়ার পর বিজেপি মনে করেছে তাদের আলাদা করে আর ব্রিগেড করার দরকার নেই তাদের ব্রিগেড করার যে পারপাস ১৯ তারিখে তৃণমূল ব্রিগেড করে সেই পারপাস সাফ করে দিয়েছে একভাবে এরা করছে